দেখেন তো নিষ্পাপ ছেলেটা শুয়ে আছে, এর কোনো গুনাহ আছে, এর কোনো পাপ আছে, তাহলে কেন আমরা এদের সেবা করব না? মা বাবা হয়ে, ভাই বোন হয়ে, মসজিদের যদি ধোয়া মোছা করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আমরা এর জন্য কাজ করতে পারবো না আল্লাহ সন্তুষ্টির জন্য? আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে আমি যে কষ্টের জীবনযাপন করেছি সেটাই জানাচ্ছি, যে অনেকেই এখন অটিজম মা হয়েছেন এবং সামনে আরও হবেন, তাদেরকেও এই কষ্টগুলো সহ্য করতে হবে। বাচ্চা যখন ছোট ছিল তখন কেউ আমাকে বুঝতে পারতো না, আমার হাজবেন্ডও আমাকে বুঝতে পারতো না, মনে হইতো যে আমারই দোষ। আসলে এটা আল্লাহ যাকে দিবে তাকে মেনে নিতে হবে। তাহলে আমাকে যখন কেউ বুঝতো না, বাবা মা স্বামী, তখন আমি খুব কান্না করতাম, কান্নাটা করতাম বাথরুমে গিয়ে ও ঝর্ণা ছেড়ে, তারপর চিৎকার করে কান্না করতাম। এখন যারা নতুন অটিজম শিশুর মা, তারাও অনেক কষ্ট করছেন, হয়তো বা নিচে গিয়ে দোষারোপ করছেন, করবেন না, এই শিশুটা কার কাছে যাবে? আপনি মা, ওকে ইচ্ছা করে পৃথিবীতে আসছে। আপনি বাবা, ও তো ইচ্ছা করে পৃথিবীতে আসে নাই, আল্লাহ দিয়েছে, আপনি এনেছেন বলেই তো এসেছে। তাকে কষ্ট দিবেন না, তাকে বোঝার চেষ্টা করেন। সে তো আসলে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে, অনেক মা বাবার ধৈর্য ধারণ করতে হবে। কবে যে বুঝবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আসলে চেষ্টা করেই যেতে হবে, করেই যেতে হবে, এটার শেষ নাই। নর্মালদের নিয়ে যেমন এরা চাকরি করবে, বিয়ে করবে একটা আশা আছে, আমাদের বাচ্চাদেরকে আশা তো করবই, কেন করব না? এরা তো আসলে আরেকটা জিনিস হলো কি, যারা পাঁচ অক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, আল্লাহকে বিশ্বাস করতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, একদিন আমরা মৃত্যুবরণ করবই, পৃথিবীতে কিন্তু চিরকাল থাকব না। সেজন্যে এই বাচ্চারা জান্নাতবাসী হবে, এটা জানেন আপনারা, অন্যদের কাছে হাদিস পড়েন, কোরআন পড়েন, কোরআনটাই বেশি করে পড়েন। নিষ্পাপ অসহায়, আল্লাহ বলছে নিষ্পাপ অসহায়দের সাথে থাকার জন্য, তাহলে কি আমার শিশুটা অসহায় না, নিষ্পাপ না, তার সাথে কি আমরা থাকবো না? সূরা মাউনে বলছে লোক দেখানো নামাজ পড়বে না, লোক দেখানো কাজ করবে না, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ লোক দেখানো কাজ করি, লোক দেখানো নামাজ পড়ি, তাহলে কি আমরা কি আমাদের শিশুটাকে লোক দেখানো করব? মোটেই না, কারণ হলে তো আমার রক্তের, আমার গর্ভে ছিল 10 মাস 10 দিন, সে বুঝে না, তার সাথে মা বাবা ভাই বোন সবাইকে থাকতে হবে। এ যখন জান্নাতে যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে, অবশ্যই সুপারিশ করবে যে আমার বাবা মা ভাই বোন কত কষ্ট করেছে, ওদেরকে আল্লাহ এই শিশু জান্নাতে যাবে কনফার্ম। কিন্তু আমাদের, আমরা যদি ওদের সাথে ভালো কিছু না করি, ওরা কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে না। আমরা তো চাই যে কেউ আমাদের জন্য সুপারিশ করুক, আমাদের নামাজ, আমাদের রোজা ভালো কাজ নাও আল্লাহ দরবার পৌঁছাতে পারে, কিন্তু ওরা তো আমাদেরকে সুপারিশ করবে, সুপারিশের কাজ আমরা করব। আমার সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।